ব্যাটারি চালিত ইজি বাইক চুরি হওয়ার দিন শেষ। ব্যাটারি চালিত ইজি বাইক চুরি নিয়ে যাদের দুশ্চিন্তা, তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। যে ব্যাটারি চালিত ইজি বাইক কিন্তু অহরহ চুরি হয়, তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। ব্যাটারি চালিত ইজি বাইকে অথবা অটো গাড়িতে কিভাবে জিপিএস ট্র্যাকিং ব্যবহার করা যায় এবং এর কানেকশন এবং কোন জিপিএস ট্র্যাকিংটি আসলে ব্যাটারি চালিত ইজি বাইকের জন্য বেশি কার্যকরী হবে, সেই সম্পর্কে আজকের ভিডিওটি তৈরি করা। না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যাল পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে ব্যাটারি চালিত ইজি বাইকে বা অটো গাড়িতে কিভাবে জিপিএস ট্র্যাকিং লাগানো যায় এবং কোন জিপিএসটি আসলে গাড়ির জন্য খুবই কার্যকর হবে, সেই বিষয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা। তো জিপিএস ট্র্যাকিং এর যে সিস্টেমগুলো আছে সব সিস্টেমগুলোই ভালো, তো জিপিএস ট্র্যাক করা অথবা ইঞ্জিন সুইচ বন্ধ করা। তো মোটর সাইকেলের জন্য ইঞ্জিন সুইচ বন্ধ করা সেটা আসলে একটু ভালো হয়, কিন্তু যেহেতু অটো গাড়ির জন্য এখানে যে ইঞ্জিন সুইচটি ব্যবহার বন্ধ করা হয় সেটি কিন্তু কার্যকর হবে না, কারণ ইঞ্জিন সুইচ মোটর সাইকেলে আছে কিন্তু আপনার ইঞ্জিনের যে সুইচিং যে কাজগুলা সেটা কিন্তু অটো গাড়িতে নাই। তো অটো গাড়িতে যে কাজটি সেটি হচ্ছে আপনার কন্ট্রোলার সাথে যে লাইনটা অ্যাড করার পরে যে আপনার গাড়িটি রানিং হয় সে তারটা কিন্তু যখন তখন অথবা যে কোনো জায়গায় থেকে কেটেও লাগানো যাবে, তো সেই ক্ষেত্রে আপনার এখানে রিলে কানেক্ট ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। তো সবটি জিপিএস ট্র্যাকিং এ আপনার রিলে সিস্টেম ব্যবহার করা, যে রিলে, তো রিলে এখানে ব্যবহার না করলে হবে, কারণ মোটরসাইকেল ইঞ্জিন সুইচে রিলে অফ করে দিলে ইঞ্জিন অফ হয়ে যাবে, সেক্ষেত্রে সেটা মোটরসাইকেলের জন্য ভালো কার্যকর, কিন্তু এই সিস্টেমের মধ্যে কিন্তু এখানে আপনার অটো গাড়িতে এটা ব্যবহার করা যাবে না, কারণ এই যে জিপিএস ট্র্যাকিংটা, এই জিপিএস ট্র্যাকিংটা এটা হচ্ছে সিনোটেক না ST901। তো এই জিপিএস ট্র্যাকিংটা কিন্তু অনেক বেটার একটি জিপিএস ট্র্যাকিং। তো আমি অনেক জিপিএস ট্র্যাকিং চেক করেছি, তো অনেক রিসার্চ করার পর, তো এই সিনো টাইপের যে জিপিএস ট্র্যাকিং 901 এটার মডেলটা হচ্ছে সিনোটেক ST901। তো এই জিপিএস ট্র্যাকিংটা কিন্তু অটো গাড়ির জন্য সর্বোচ্চ পারফেক্ট হবে, কারণ এই জিপিএস ট্র্যাকিংটা অনেক বেটার কাজ করবে, কারণ এখানে এক্সট্রা কোনো সিস্টেমের কোনো প্যারা নাই। তো আপনি মন চাইলে এই জিপিএস ট্র্যাকিংটা আপনি ইজি বাইকে লাগাতে পারবেন, এটা মোটর সাইকেল ইউজ করতে পারবেন, সেখানে আপনি ইঞ্জিন সুইচটা অফ হবে না, কিন্তু এই জিপিএস ট্র্যাকিংটা আপনি ইঞ্জিন সুইচ অফ করার দরকার নাই, শুধুমাত্র গাড়ির লোকেশনটা জানা থাকলে কিন্তু আপনি গাড়িটা কিন্তু পাবেন, যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সেটি খুঁজে বের করা যাবে। তো সেই ক্ষেত্রে এই সিনো টাইপের এই জিপিএস ট্র্যাকিংটাই কিন্তু সবচেয়ে বেটার হবে। আর এই জিপিএস ট্র্যাকিং এর যে কাজটি সেটা হচ্ছে এটার ভিতরে আপনার ব্যাটারি দেওয়া থাকে, রেডিমেড ভিতরে সিস্টেম প্রোগ্রাম করে ব্যাটারি দেওয়া থাকে, এখানে শুধুমাত্র ব্যাটারি কানেকশন আর একটি সিম ঢুকালে কিন্তু এটির কাজটি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এখানে এক্সট্রা কোনো প্যারা নাই, যদি ব্যাটারি লাইন যদি কেটেও দেয় যদি তারপরেও আপনি অনেকক্ষণ ব্যাক আপ পাবেন তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো এখানে আপনার সিনো টাইপে আপনার অনলি তিনটা কেবল দেওয়া থাকে, তো ভিতরে একটি সিম থাকবে, ব্যাটারি থাকবে, একটি সিম ঢুকানোর সাথে সাথে আর এটার যে অ্যাপস আছে সিনো টাইপের, তো সেই অ্যাপ যদি আপনি ইনস্টল করেন তাহলে কিন্তু সেটার সাথে কানেক্টিং করা যাবে। আর এখানে যে কেবলগুলো আছে, তো এখানে তিনটি তার থাকে, তিনটি তারের মধ্যে একটা হচ্ছে লাল কালো আর একটি হচ্ছে অরেঞ্জ কালার যে তারটি, তো আর হলুদ কালার যে একটি তার থাকে সেটা হচ্ছে আপনার রিলে কানেক্টের জন্য। তো এখানে যে লাল কালো যে তার দুটি আছে সেই তার দুটি আপনার আর সরাসরি ব্যাটারির সাথে কানেক্ট করলে হবে, যে কোনো ব্যাটারি 12 ভোল্টের ব্যাটারি হলেই হবে। তো 12 ভোল্ট ব্যাটারি কিন্তু আমাদের ইজি বাইকে আছে, তো সেই ক্ষেত্রে আপনার শুধু প্লাস এবং মাইনাসটি একটি ব্যাটারিতে কিন্তু কানেকশন নিতে হবে, যে কোনো একটি ব্যাটারি থেকে, কারণ সবটি ব্যাটারি লাইন কিন্তু 60 ভোল্ট, তো সেক্ষেত্রে 60 ভোল্টে সেটি পুরে যাওয়ার সম্ভাবনাই বেশি। তো সেক্ষেত্রে আপনি যে কোনো একটি ব্যাটারি থেকে এটা কানেকশন করলেই কিন্তু আপনার আর এটা জিপিএস ট্র্যাকিং হবে। তো সেক্ষেত্রে আরেকটি যে তার আছে যে ব্রাউন কালারের যে তারটি, সেটি দিয়ে কিন্তু আপনার এসিসি যে লাইনটি দেওয়া আছে, তো সেক্ষেত্রে আপনি এটি যদি আপনি এসিসি তে ব্যবহার করেন তাও হবে, আর যদি নাও করেন তাহলেও কিন্তু আপনি জিপিএস ট্র্যাকিং হবে। তো সেক্ষেত্রে আপনার এই সিনো টাইপের ST901 এই জিপিএস ট্র্যাকিংটাই হচ্ছে সর্বোচ্চ বেটার পাবেন। তো সেক্ষেত্রে আপনারা যদি লাগাতে চান তাহলে এই টাইপটাই ব্যবহার করতে পারবেন, ব্যাটারি চালিত ইজি বাইকের জন্য সর্বোচ্চ ভালো হবে বলে আমি মনে করি।
তো সেই কারণে যারা এই সিস্টেম ব্যবহার করতে চান তারা এটাই কিনতে পারবেন, অনলাইন থেকে কিনতে পারবেন। তো সেখানে দামের কোনো সিস্টেম নাই, দাম একসম কমতেছে একসম বাড়তেছে, তো সেই ক্ষেত্রে যখন কিনবেন সেই দামটাই হচ্ছে এই জিপি স্ট্যাকিং এর জন্য প্রযোজ্য। তো আরো যদি কারো কোনো জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমার যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন, আর চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।